এবার ভয়ঙ্কর সামরিক মহড়ায় ন্যাটো নজর রাখছে পুতিনের রাশিয়া। নরওয়ের মাটিতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিশাল মহড়া অনুষ্ঠিত হচ্ছে। স্নায়ুযুদ্ধ অবসানের পর ন্যাটো জোট যেসব বড় সামরিক মহড়া চালিয়েছে এটা তার অন্যতম। 25 অক্টোবর বৃহস্পতিবার থেকে আগামী 7 নভেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। সম্ভাব্য হুমকি কিংবা হামলা থেকে ন্যাটো সদস্য দেশগুলোকে রক্ষার লক্ষ্যে নিয়ে জোট সেনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য এবারের মহড়া চালানো হচ্ছে। এতে 31টি দেশ থেকে 50,000 সেনা, 10,000 সামরিক যান, 65টি যুদ্ধজাহাজ এবং 250টি যুদ্ধবিমান অংশ নিচ্ছে। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটোর নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। এই মহড়া থেকে শত্রু দেশগুলোর জন্য পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে। তবে ন্যাটো কারোর সঙ্গে সংঘাত চায় না, কিন্তু যে কোনো হুমকির মুখে সমস্ত মিত্রদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে রক্ষার প্রস্তুতি নিচ্ছি। ন্যাটোর যৌথ কমান্ডার প্রধান মার্কিন জেনারেল জেমস ফেগো বলেছেন, যে কোনো আগ্রাসনের মুখে মিত্রদের রক্ষায় ন্যাটোর সক্ষমতা প্রদর্শনের জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে। কোনো একক দেশকে লক্ষ্য করে নয়, তাদের এসব মন্তব্যের পরই ধরে নেওয়া হচ্ছে মূলত রাশিয়াকে লক্ষ্য করে ন্যাটো জোট এই মহড়া চালাচ্ছে।